পলাশী ভাই ভাই হোন্ডা দেখতে পাচ্ছো কমল চক্রবর্তী ভাই ভাই হোন্ডা পলাশী হাই ভোল্টেজ ম্যাচ কমল রয়েছে শুভ রয়েছে গুড্ডু রয়েছে তাছাড়া ফরেনার রয়েছে প্রচুর দর্শক হয়েছে প্রচুর ভীম রয়েছে ও উভয় দিনকে বলবো আপনারা তৈরি থাকবেন এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা মাঠের মধ্যে চলে আসবেন এখানে ফ্রি কিক পেয়েছে দেখা যাক গোল আসে কিনা আজকের খেলায় যারা চ্যাম্পিয়ন্স আপনারা মঞ্চে আসবেন আজকের এই টুর্নামেন্টের প্রথম মাঠে কাদা পুরস্কার রয়েছে নগদ 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা সঙ্গে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি স্পন্সার্ড বাই আপনারা যদি এসে থাকেন আপনারা মঞ্চে আসবেন আসাদুল খান এবং অসিত বিশ্বাস আপনার ভাই ভাই হোন্ডা কমল চক্রবর্তী চলেছেন ডান প্রান্ত দিয়ে অপারেট করছেন কমল বিদেশি খেলোয়াড় ওখানে রক্ষণভাগের খেলোয়াড় আক্রমণে কিশোর সংঘ সুযোগ রয়েছে অসাধারণ ক্ষিপ্রতায় ক্রিস্টোফার কিন্তু শট করেছিলেন ক্রিস্টোফার শট ক্রিস্টোফার কিন্তু অনেক বড় বলে খেলেছেন কলকাতার মাঠে সুবিচার কিন্তু এখনো করতে পারেননি এই ক্রিস্টোফার অনেক বড় প্লেয়ার বাপায় প্লেয়ার ক্রিস্টোফার ক্রিস্টোফার 88 নম্বর জার্সি কর্নার কি সুন্দর খেলে ওখানে কিশোর সংঘ কমল চক্রবর্তী গুড্ডু যুক্ত মা অত্যন্ত খুব ভালো গোল কিক করে ক্রিস্টোফার বল নামে ক্রিস্টোফার গোল ক্রিস্টোফার ভালো ফুটবল খেলছেন এখনো কোনো পক্ষ কোনো গোল করতে পারেনি খেলার ফলাফল ভাই ভাই এবং
প্রচুর ক্লিয়ারেন্স কমল চক্রবর্তী কমল চক্রবর্তী রয়েছে ওখানে ক্লিয়ারেন্স কমল চক্রবর্তী কমল চক্রবর্তী চক্রবর্তী শট ও কাজ হলো না ও ভীমা শট ও লাভলি পরবর্তী খেলা অর্থাৎ প্রথম সেমিফাইনাল রয়েছে ফার্টিলাইজার বয়েজ ভার্সেস মানিকনগর ক্লাব রাহুলের নিরাপদ দস্তানায় বল চলে গেল আক্রমণে সেই অনুবিশ্বাস আপনি যে সমস্ত আধিকারিক রয়েছেন ব্যাপারটি একটু দেখবেন আক্রমণে ভাই ভাই হোন্ডা সেখান থেকে সেই মিষ্টি জেনারেল গোলা সেখানে মাঝ মাঠে খেলছেন আক্রমণে কিন্তু হয়ে গেছে এবারে কিন্তু প্রশাসন বলবো ব্যাপারটা একটু দেখতে যেটা মাঠের মধ্যে সংকীর্ণ নয় খেলার মধ্যে ঝামেলা শুরু হয়ে গেছে ওদিকে ঝামেলা শুরু হয়ে গেছে মারামারি হচ্ছে খেলা শুরু খেলার আগে করেন
অন্যদিকে রয়েছেন সিআর এর সিআর নয় এআইএফএফ ও কমলেশ্বর কমল চক্রবর্তী তবে নি আমাদের গর্ব পায় যে আরে ওরা রেগে 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 খেলার বিরতি শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা কমল চক্রবর্তী দেখতে পাচ্ছ সুদীপ ডাউন এই চুনার বস্তা কোথায় আছে রে চুনার বস্তা কোথায় আছে কমল চক্রবর্তী কমল চক্রবর্তী কমল চক্রবর্তী সেখানে উদ্দেশ্য ইয়ানি ইয়ানি কিন্তু দুয়ে চলছে দুই বিদেশি খর্দমুক্ত মা খর্দযুক্ত মা আক্রমণে ভাই ভাই হন্ডা দ্বিতীয় ক্ষেত্রে দুটি ভঙ্গ হয়েছে দেখা যাক গোল আসে কিনা ভাই ভাই হন্ডা দ্বিতীয়ার্ধে খেলা চলছে এখনো কোন পক্ষ কোনো গোল করতে পারেনি খেলার ফলাফল শূন্য শূন্য একটু শট নেবে ও রূপম কিন্তু ও সেখান থেকে সেই কমল চক্রবর্তী ক্লিয়ার ক্লিয়ার করবেন আবারও কমলের দখলে বল রয়েছে ক্লিয়ার করলেন কিন্তু আটকে যাচ্ছে ফুটবলের আসর সত্যি এত বড় মাপের টুর্নামেন্ট এটা ওয়ান অফ দ্য বিগেস্ট টুর্নামেন্ট আমাদের এই চত্বরের মধ্যে যার পুরুষ নগদ 70,000 টাকা এবং শহীদ সিরাজ শেখ স্মৃতি মেমোরিয়াল ট্রফি প্রেজেন্টেড বাই মর্জিনা দেওয়া জল 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 জ
আমাদের মধ্যে রয়েছে আরেকটি চলে যা বড় রেখে ভাই হ্যাঁ কৃষ্ণ ও দারুণ জায়গায় বল পেয়েছে রূপম আরেকজন উদীয়মান স্টার রূপমের পাঁচ ছিল কিন্তু প্রতিহত এবারে কিন্তু আপনার পরে হচ্ছে সুদীপ সুদীপের লম্বা ছিপ উদ্দেশ্য কৃষ্ণকার কিন্তু এখানে রয়েছেন সজা দৃষ্টিতে বিদেশি লম্বা দর্শকের অধিকারী এই ইয়ানি মানুষ যেদিকে তাকাচ্ছি শুধু কালো মাথা আর ডান দিকে মনে হচ্ছে কোন একটা বড় স্টেডিয়ামে বসে আমরা খেলা দেখছি চুনের যা দায়িত্বে আছে মাঠে বিশেষ করে মিটিনবাগে বলবো মাঠে চুনের প্রয়োজন রয়েছে মাঠে ডি বক্স থেকে শুরু করে সেন্টার ফর সেন্টার লাইন প্রত্যেকটি জায়গায় আমাদের ট্রেকে কিন্তু চুনের অ্যারেঞ্জমেন্ট করতে হবে সমীর বিশ্বাস শোভন মন্ডল থেকে শুরু করে ঋতু চৌধুরী মিঠুন দাস অলোক হালদার এটা সকাল থেকে কারোর পায়ে আমি চুটে দেখে দিই খালি পায়ে সারাদিন ছোটাছুটি করছে কিভাবে মাঠটা করা যায় কিভাবে এটা আনতে হবে কিভাবে সমস্ত সেটআপ তৈরি করতে হবে ঐকান্তিক প্রচেষ্টাকে সেলুট জানাতে ইচ্ছে করছে যে যেভাবে কালকে রাত্রির থেকে মুসলধারে বৃষ্টি হচ্ছে এই মাঠটা রেডি যেভাবে তারা আমরা করেছে এরা করেছে সত্যি এই মাঠে যে ফুটবল হচ্ছে এটা এদেরই এদের মস্তিষ্ক প্রসূত আজকের এই ফুটবল টুর্নামেন্ট আপনারা সবাই আশীর্বাদ করবেন এরা যেন এই টুর্নামেন্টটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে গোল হয়নি সবাই গোল হয়েছে বলে চমকে গেছিল আনন্দ করছিল গোল হয়নি সেখান থেকে ওখানে কিন্তু সজাগ রয়েছে স্ট্যাম্প এবং ইয়ানিকের মধ্যে একটা ডুয়েল চলছে ওখানে ইয়ানিকে ঢুকলে গুলিয়ে ফেলছে বারবার বিদেশিদের নামগুলো আক্রমণে হচ্ছে এবার কিশোর সান্ধ্য আর ভালো জায়গায় সুযোগটি পেয়ে গেছেন ক্রিস্টোফার সেখান থেকে সেই গুড সেখান থেকে আবার রূপম সুজিত সাহা ভীমা সুজিতের কাছে বল রয়েছে সেখান থেকে পাঁচ উদ্দেশ্য সেই ঢুকলে কিন্তু পেলেন না ঢুকলে সেই খেলা চলছে এবারে আক্রমণে কিন্তু যাওয়ার চেষ্টা ছিল কিন্তু প্রতিহত হয়ে গেছে এই ধরনের কর্মযুক্ত মাঠে যা হওয়ার তাই হচ্ছে বল জন্য বারে বারে চক্রবর্তী কমলের আগুন শট এবার কাজ হবে কমল চক্রবর্তী করেছেন উদ্দেশ্য ছিল